আসসালামু আলাইকুম। ফুটন্ত গরম পানিতে লাউয়ের খোসা দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন, আর কোনোদিনও ফেলে দেবেন না। এই রেসিপিটি তৈরি করে খাওয়ার পর লাউয়ের খোসা, তো লাউয়ের খোসা আমি একটু সাদা অংশ বেশি রেখে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে এখানে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পানিটা যখন ফুটে উঠেছিল তখন চুলার আঁচটা লোতে দিয়ে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর একটু খোসাটা একটু মোটা করে রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, একটা বড় সাইজের রসুন কোয়া দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ। এভাবে মাছ বরাবর ভেঙে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচও দিতে পারেন, তবে শুকনা মরিচটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখন এখানে আমি পাঁচটা বাঁশপাতা শুটকি দিয়ে দিলাম। শুটকিটাকে আগেই খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে এখানে লাউয়ের খোসাগুলো দিয়ে দিতে হবে। এখন এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা সবসময় দেখা যাচ্ছে লাউ খাওয়ার পরে লাউয়ের খোসাটা ফেলে দিই, তো ফেলে না দিয়ে আপনারা মজার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। আবারও একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। লবণটা যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখন বুঝে শুনেই দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। একটু পরপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো আমি নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের খোসা ভর্তা। তো আপনারা যারা কখনো এইভাবে লাউয়ের খোসাটা ভর্তা করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজার। আর আমরা তো সবসময় লাউয়ের খোসা ফেলে দিই, ফেলে না দিয়ে লাউয়ের এই খোসাটা আপনারা এভাবে ভর্তা করে দেখবেন, অসম্ভব মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।